অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, এটা সত্যি আমাদের কাছে সবসময়ই কৌতূহলের জায়গা। বিশ্বকবি রবীন্দ্রনাথ কীভাবে সৃষ্টি করেছেন একের পর এক, তার রচনা, তার সৃষ্টি, তার লিখিত সমস্ত চরিত্রগুলি কীভাবে প্রাণদান করেছেন সেই চরিত্রগুলির, এক একটি তাদের কথা তাদের দিয়ে বলানো এবং সেগুলো যে কত বাস্তবিক, বাস্তবের থেকেও বাস্তবিক, তা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আমরা অনুভব করি। আবার আমরা ফিরে এলাম আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথে, আজকের বিষয়ে, কাব্যিক উপন্যাসে, সাহিত্যে, নাটকে রবীন্দ্রনাথের চরিত্র সৃষ্টি, এবং আমাদের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের শেষেরটুকুর সময় যতটুকু আমরা পাচ্ছি। সত্যি কথা আপনারাই বলেছেন যে এমনই একটি বিষয় যার শেষ হওয়া নয়। তবে আমি মৌমিতার কাছে আবার যাব। সম্ভবত 1884 প্রথম রচনা উপন্যাস করলেন, প্রথম রচনা করলেন উপন্যাস বউ ঠাকুরানির হাট। সেইটা থেকে পরবর্তী ক্ষেত্রে উনি করলেন প্রায়শ্চিত্ত নাটক, ঠিক আছে? প্রায়শ্চিত্তর পরে আবার সেইটাকে ভেঙে এবং বউ ঠাকুরানির হাট থেকে যখন তিনি প্রায়শ্চিত্ত করলেন, প্রায়শ্চিত্তে তিনি অন্তর্ভুক্তিকরণ করেছিলেন সম্ভবত গান বাড়িয়ে 23 খানা। আবার যখন প্রায়শ্চিত্ত থেকে পরিত্রাণ নাটকে রূপান্তর করলেন, প্রায়শ্চিত্তটা পরবর্তী ক্ষেত্রে পরিত্রাণ হয়, পরিত্রাণে আবার গান কমিয়ে দিয়ে 21টা হলো। এই ভাঙাগড়াগুলো তো চলতো, তো সেইখানে প্রায়শ্চিত্তর আমার খুব প্রিয় প্রায়শ্চিত্ত নাটক এবং তার গান। সেখানে একটি গান তিনি ব্যবহার করেন, দেখো আমরা একটু না বললে ভুল হবে, আমরা কখনো জেনে কখনো না জেনে, কখনো বুঝে না বুঝে অনেক ভুল তো করি, এবং আমরা কনফেশন করি ঈশ্বরের কাছে যে প্রভু ক্ষমা করে দিও, অন্যায় হয়ে গেছে, কিন্তু এমনভাবে কি বলতে পারি যে আমাকে শত সহস্র চাবুক মারো যেন এই ভুল আমি কোনোদিন না করতে পারি? কখনো না, কোনোদিন কি বলেছি এইভাবে প্রায়শ্চিত্ত কি করেছি? তো আমার মনে হয় আলটিমেট ফর্ম অফ দ্য প্রায়শ্চিত্ত এইখানে উনি বলছেন। অন্যভাবে বলা যায়, আরও আরও প্রভু, আরও আরও আমাকে আরও কারো কষ্ট দাও, তুমি দেখি তুমি কত কষ্ট দিতে পারো। উনি বলছেন, আরও আরও প্রভু, আরও আরও এমনি করে আমায় মারো, লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই, যা কিছু আছে সব কারো কারো, দেখি তুমি কতটা পারো। সত্যি তাই, একদম আমরা বলবো রবীন্দ্রনাথ ঈশ্বরের সামনাসামনি দাঁড়িয়ে কথা বলেছেন, তার আশীর্বাদ নিয়েছেন, এবং তার জন্যই আজকে তিনি রবীন্দ্রনাথ, তিনি বিশ্বের কবি। চলে যাব মমিতার কাছে। হ্যাঁ, এই গানটা একটু শুনিয়ে নি, প্রায়শ্চিত্ত নাটক থেকে, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি
বলাকার সেই বিখ্যাত কবিতা ছবি, তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা, দেওয়ালে টাঙানো এক নারীর আলোকচিত্র দেখে রবীন্দ্রনাথ লিখেছিলেন এই ঐতিহাসিক কবিতা। কার আলোকচিত্র, কে সেই নারী, কোন নারীকে দেখে কবি লিখলেন এমন অসাধারণ কবিতা তুমি কি কেবলই ছবি? প্রত্যেকটি মানুষের মনের মধ্যেই সেই প্রশ্ন জড়ো হয়েছিল, জড়ো হয়েছিল কৌতূহল। রবীন্দ্রনাথ সেই কৌতূহলের নিদর্শন করলেন, তিনি বললেন, হ্যাঁ, এক নারীকে দেখেই লেখা আমার এই কবিতা, আসব। আর যেটা বলছিলাম, হ্যাঁ, রবীন্দ্রনাথ সকলের কৌতূহল নিরূষণ করেছিলেন। তিনি বিশ্বের দরবারে বলেছিলেন তার ছবি কবিতা প্রসঙ্গে, দ্য পোয়েম ওয়াজ অ্যাড্রেসড টু নতুন বৌঠানস ফটোগ্রাফ, তিনি বলেছিলেন, তিনি স্বীকারও করেছিলেন। আবার রবীন্দ্রনাথ তার কাব্য কবিতায় চরিত্র নির্মাণ করেছিলেন স্ত্রী মৃণালিনী দেবীর। শেষ সময় পর্যন্ত স্বামীর প্রতি অনুযোগ ছিল মৃণালিনী দেবীর। রবীন্দ্রনাথ সম্পাদিত বঙ্গদর্শনের অগ্রায়ণ অংশে যে কথাটি লিখলেন যখন প্রকাশিত হলো, রবীন্দ্রনাথ এই কবির কল্পনায় কবিপত্নীর আবির্ভাব ঘটল বঙ্গদর্শনে। যদিও তখন মৃণালিনী দেবী পৃথিবীতে আর নেই, তিনি ছেড়ে চলে গেছেন তার স্বামীকে, তার সন্তানদের। না ফিরে পাওয়ার যন্ত্রণা বারবার করে খেত রবীন্দ্রনাথকে, তাই তিনি লিখলেন এই কবিতা। তখন নিশীথ রাত্রি, গেলে ঘর হতে, যে পথ চলনি কভু সে অজানা পথে, বিশ বৎসরের তব সুখ দুঃখ ভার, ফেলে রেখে দিয়ে গেলে কোলেতে আমার, তোমার সংসার মাঝে হায় তোমাহীন, এখনো আসিবে কত সুদিন দুর্দিন, তখনই শূন্য ঘরে চিরাভ্যাস টানে, তোমারে খুঁজিতে এসে যাব কার পানে। রক্তকরবীর কথা ধ্রুবজ্যোতিদা বলছিলেন, রক্তকরবীর সম্বন্ধে আবার উনি ভাঙাচোড়া করেছেন। কি করেছেন? প্রথমে নাম দিলেন যক্ষপরী, তারপরে নন্দিনী, তাতেও তৃপ্তি এলো না, শেষ পর্যন্ত রক্তকরবী। সার্থক নাম, এবং কতটা পপুলার, কতটা জনপ্রিয়তা পেয়েছে সেটা আর বলে দিতে হবে না। শেষ কানে চলে যাব, একদম সময় কম। বসন্ত, চৈত্র মাস, বসন্ত নাটক দিয়ে শেষ করতে চাই। এই নাটক আমরা জানি যে কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। তখন তিনি রাজদ্রোহের অভিযোগে আলিপুর জেলে তখন বন্দী ছিলেন। সেই সময় এই নাটক বসন্ত নাটক, এবং সেই নাটকে আমরা খুব ভালো ভালো গান পাই, সেই নাটক তাকে উৎসর্গ করা হয়। এই নাটকে আজ খেলা ভাঙার খেলা, এই গানটা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। একদম। আজ খেলা ভাঙা